এদিকে আসো কিছে ভাই বড় ভাই আমার গোড়টা দেখো কেমন হইছে ভাই সত্যি কথা বল ভাই কেমন না গোড়টা তো মাশাআল্লাহ সুন্দর আছে ভালো করে দেখো আগা গোড়া সব দেখতে হইব পাঁচ হাজার জন দেখতে হইব মাথা দেখতে হ্যাঁ সুন্দর আছে কি হইছে কও আসল কথা হলো যে ভাই আমার তো জীবনে ভাই কুরবানি দেইনি আমার খুব ইচ্ছা এর একটা কুরবানি দিই আর গোড়টা আমার চোখে লেগে গেছে মানে খুব গরু বলতে মায়া হয়েছে এবার গরু এটা আমি চাইতেছি এরকম একটা গরু কিনব তো এখন আপনি কি করবেন বাপে ও তো জীবনে প্রথম কুরবানি দিতে পারে নাই গে আমাকেও এবার মনে হয় কুরবানিটা দেওয়া উচিত তো চিন্তা করো না সমস্যা নাই কষ্ট পাও না ইনশাল্লাহ এবার জীবনে প্রথম কুরবানি আমার দিবই ঠিক আছে দুই দিনের মধ্যে আমি টাকা জোগাড় করে আসি ইনশাল্লাহ আরে পাগল না ঠিক আছে সমস্যা নাই গে সমস্যা নাই গে ইনশাল্লাহ আমার দিব সমস্যা নাই আমার এই গরুটা চোখে লাগিয়ে আমি এরকম গরু চাই আমি ইনশাল্লাহ এরকম করি এটা যদি নাও যেতে পারি এরকম করি ইনশাল্লাহ আমার এবার কুরবানি দেবো প্রথম কুরবানি তুমি আমার বড় ভাই আমার দুনিয়া তো বাপ মা কেউ নাই সব বাড়াই আছে কিন্তু সবই জানো ভাই হ্যাঁ আমার একটা আবদার তোমার কাছে আমি জীবনে তোমার কাছে কিছু চাই না এই গরুটা আমার পছন্দ হয়েছে এরকম গরু একটা আমার কিনে দেবো প্লিজ ভাই এটা না করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে পাগল আচ্ছা ঠিক আছে দিমু 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 আচ্ছা সমস্যা নাই দিমু চলো বাসে চলো বাসে আচ্ছা ঠিক আছে আচ্ছা দিমু দিমু ঠিক আছে তাহলে ওই কোথায় রইল আসসালামু আলাইকুম ইরে কেমন আছস ওয়ালাইকুম আসসালাম আর রাম যাই না তুই পরে এতদিন পরে দেখা জিবে বসে পার কি এই যে দেওস না কেমনে সংসার চলে কি করুম আর সামনে তো ওই কুরবানি দয়া বলল হ্যাঁ কুরবানি দুরবানি দিবি না এবার জীবনে আমার মনে হয় তুই জীবনের প্রথম ব্যাগের কাজ করতেছিস না জিনিসটা আসলে ভালো ঠিক আছে জিনিসটা মাথায় নিলাম ইরে জনি কেমন আছো থাকুস কই ওই টেনশন আছি রে বাসায় থাকি টেনশন আবার কি ব্যাটা এই সময় ছোট ভাই নাটক করছে বুঝছো এবার কুরবানি দিব জীবনে প্রথম কুরবানি দিবা যাবে লাগছি কিন্তু ওর থেকে বসে কিন্তু শর্ত করে এবার আসি না আর বাগে দেওয়ার লাগবে একটা দেবেন এক ঘন্টা গেলে বেশি দুকি দিবি ওরে আমরা বুতরা টাকা দিয়ে কাল মরুম দে না ভাই দে না দে দে বাগে কিন্তু দে মাঙ্গের মধ্যে একা তার বুঝতে যাবো ওইটা তোমার টাকা দিব মানে একা আমার মোটাই খারাপ হয়েছে তো বুঝছস শোন টেকা চাওয়ার শিখা এক কাপ চা খাওয়া যা চা খাওয়া আর তোরা টাকা দিব কি গাঞ্জা খাবার লেগে তোরা না দিয়ে বেটা আমি খাওয়াবি না চা খাইলে খাওয়া যা আর না খাইলে ভোট আবার মুটটা খারাপ করতেছে মানে যা ফট আমার জীবনে গরু গরু কুরবানি দেব না আইছে আবার ভালো করে কুরবানি দেব না যা যা ফট মুটটাই খারাপ করে বিশ্বাস করে দিলাম কিন্তু আর মেইন কথা হলো গরুর যা গেছে না বিচিটা জানে বড় থাকে গরু তো বেটা আনবার দিচ্ছি বড় মনে হয় রাস্তা আছে আপর্ত আছে
ইনশাআল্লাহ কত বড় বড় এবার আন্দাজ বড় হইব আগে দিতা জীব দোস না টেক ওভারছে এবার এলে কি বড় গুরু হইব আদি চরম জেনারে ও বড় জীবনের ফার্স্ট কুরবানি দিতাছে এলে কি দাম জেনারে দিছ হ্যাঁ তে কারে দিমু ও বড় জীবনের ফার্স্ট কুরবানি দিব এলে কি বিশ্বাস করে দিলাম ও বেটা ওই দেখ রং জানাইতাছে ও রে গরু কি বাইতে গেছিস নাকি বামদে গরু কি বাইতে গেছিস নাকি কো গরু কো আরে এই অবস্থা কে জুতা একটা নাই কইছিস তুই খাইছিস তুই কিছু না আসলে আমার তো মাইরে ধরে সব চিনতে গেছে সব লয়ে গেছে গা এবার সব ঠিক থেকে বসে নাই আগে দিন কইছিলাম যে এটা কি মজা মজা করতেছিস নাকি তুই আমার লগে না সত্যি মনে গরু বাইতে যাই খাইছে ওস গরু কি বাইতে যাই খাইছে বুঝছিস তো তুই গরু বাইতে যাই খাইছস এত কই বেঁচে মারার দরকার আছে না আরে মিথ্যা কথা না সত্যি আল্লাহ জানে দেখছি আল্লাহ দেখছি আমি ওই লোকে গরু কুরবানি দিবার লাগে তো যাবে লাগছিলাম হাটের দিকে আমার চিন্তায় গেলে ধরলো কতজনে মাইরা দূরে দেখ কি অবস্থা করছে তারপরে আবার টাকা বছর লেগে গেছে জীবন প্রথম কুরবানি দিবার ছিলাম তাও দিয়ে ভালো মি ছাদা কইতেছে বিশ্বাস কর এহালার আমি ফার্স্টেই কইছি এহালার আমি ফার্স্টেই কইছি তো বাপ জীবনে কুরবানি দিয়া পারে নাই তুইও দিয়া পারে নাই তোর কই দে আমি তুই টাকা মাইরা খাবি ভালো কথা তুই কইতি আমারে কুরবানির কথা কইয়া মাইরা খাইছে কুরবানির টাকা লয়া যা তুই মাইরা খাইবি বেটা সত্যি কথা তুই মানুষ হবি না জীবনে তোর বাপে চোর এক তুই আর এক চোর এ হালার বদরে কইছিলাম ওরে বেটা কি কইলাম টাকাটা কুরবানি কথা মাইরা খাইবি কি হইছে কি হইছে আরে আরে বড় ভাই হালার পোলার বিশ্বাস করে কুরবানির কথা জীবনের প্রথম কুরবানি দিব কয়া টাকাটা আমার কাছে বয়ে গেছে বিশ্বাস করে দিছি আমি এই আদার টাকাটা দিছি টাকাটা লয়ে যা মাইরা খাইছে এই আলাউ তো আমার কাছে চাইছিল আমি দেই দেই কে ভাই আমার কাছে আসলে আমি তাও দেই আমি জানতাম আমি হালার টাকা লয়ে গান্দা মুন্ডা খাইব এলে যাও ভাই আলো দেন ভাই ভাই দেন আলো দিলে ভাই দেন বান্দর বলে অনেক ভাজি হবে টাকা লয়ে দেখা নাই বিশ্বাস করে বান্দি পো আমি নেই নেই গরু নাইলে টাকা লয়ে দিতাম আমার চিন্তা এসে নিয়ে গেছে যে ভাই কইছে না আসলেই হালায় টাকাটা লয়ে জায়গা দেখাইছে অনেক বাসা পাচ্ছি ভাই নাইলে তো আমার টাকাটা পুরো বাইরে হতো না ভাই ঠিক কম করছেন এই হালায় আপনি না দিয়া ভুলই মাদার চোর সম্ভবত আমার কাছে টাকা আছে শুধু দেবি দুনিয়ায় বিশ্বাস নামক জিনিসটা নাই গা ও ভাই এখন আসছো তুমি কো গরু গ্যানস কি ব্যাপার চুপ করে আসো আরে ভাই বলবা তো কিছু মানে গরুকে এখন আনছো নাকি তুমি বাইরে রেখে আসছো বাইরে আরে ভাই কিছু তো বলো আমি বুঝতেছি না তোমার কোনো সমস্যা থাকলে আমি আর খুইলা বলো আমাকে আমি তোমার ছোট ভাই আমাকে খুইলা বলো কি কোমরে ভাই তোর আশাটা আজকে আর এইবার আর পূরণ করতে পারলাম না বাপে ও দিতে পারে নাই আমি ও দিতে পারলাম না রে টেকে বসা যাই হোক জোগাড় করেছিলাম ভাগেও নিয়েছিলাম কুরবানি দেওয়ার লেগে জীবনে প্রথমবার কুরবানি দিব আমার অনেক খুশি হয়েছিল তোর লেগে আমিও কুরবানি দিব আল্লাহর একটা কাজ করুন হইল না আর হাটের দিকে যাইতেছিলাম কতগুলা মানুষ আমারা ধরলো বুঝতে পারলাম না প্রথম ধরে নিয়ে এক চিবিত নিয়ে গেল তারপরে দেখলাম যে ছিনতাইকারী সব আমার রাইখা দিল রে মানে ভাই টাকা মানে ছিনতাই হয়েছে ভাই ভাই মন খারাপ করো ভাই তোমার কষ্ট দেখলে আমার কষ্ট লাগে আমার এবার ইচ্ছা ছিল যে জীবনের প্রথম এবার কুরবানি দিব কিন্তু মানে আমাদের ভাগ্য হয়তো লেখা ছিল না তাই আমরা এবার কুরবানি দিতে পারলাম না কিন্তু ভাই ভাই কিন্তু সামনের বছর ইনশাল্লাহ আমরা দিব ভাই প্লিজ মন খারাপ করো না যা হওয়া হয়েছে এটা আমাদের কপালে ছিল Thank you.
আর বেটা মোবাইলটা রাখ না বেটা এত মোবাইল ডিভাইস লইব নাকি কথা হলো বেটা একটা জরুরি কথা আছে এটা হুন চসকিনার জানি না যে কুরবানি যে পরশুদিন কুরবানি ভাবছিলাম জানোসি তো সবসময় কুরবানি দেই হ্যাঁ কইছে এবারে কুরবানি দিমু এক হালাল লাগে বাগের টাকা দিছি টেরা দিছে মাইরা যা তুই কার টাকা দিছ কার টাকা দিমু আবার ওই যে কালা রং জাইনার টাকা দিছি ওই শালা যে টাকা এই কাম করব ওই হালা তো দেখতেই তো বাটপাল লাগে তুই ওরে দিছস টাকা হালা হালা তো মার তো যাইবই ও নাম কই ও আমার কই জীবনে প্রথম কুরবানি দিব অনেক কথা কইলে তো বেটা ভিতরটা এমনে কেমন জানি নরম হয়ে গেছে বুঝছ নাই আমি কইছিলাম এবার বড় একটা গরু কুরবানি দিব এবার ওখানে ছাগল দিতে ভাই কেমন কি অবস্থা তার মায়ের গুতা খাইলি কইতে তুই আরে ভাই এলাকার রঙ্গেন ভাই যে মারা গেছে জানেন না আল্লাহ এটা কি করলাম শালা আমি আর ওরে মারার প্ল্যান করছিলাম ওরে কইছিলাম পাইলে রাস্তাঘাটে ছিঁচা হাওয়া দেবো আমরা তো ঠিক হইল না ভুল হয়ে গেছে অনেক এত বড় ভুল তো কোনো সময় নেই ভুলটা কেমনে করলাম দেখছি তোর বাপে জীবনে কুরবানি দেওয়া পারে নাই তুইও দেওয়া পারে নাই তার কইতে আমি বোন যা হয়েছে হয়েছে বুঝছ আছে একজন রে নাচাচাই করে আসলে এরকম করে পড়া ঠিক না আসলে এটা ঠিক কথা বলছস এই কাজটা আমার একদম ঠিক হয়নি কেমনে নিজেকে এখন বুঝাবো জিনিসটা আমার কাছে খারাপটা চলে খারাপ তো লাগবে আস নাই ও যদি মারা না যেত এখন ভালো হইতো দৌড় করে তুই একটু যাচাই করে লবি না ওতে ছিল যাচাই করে আমার এটা ভুল হয়ে গেছে